সহজে আসেন, তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস মার্কস ডিভিশন এবং এই মডেল কোশ্চেন পেপারটির সম্পূর্ণ উত্তর। তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেওয়া হয়ে থাকে এবং 1 ঘন্টা 30 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে, ঠিক আছে? তো দেখো কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে। তৃতীয় অধ্যায় যেটা রয়েছে, ঠিক আছে, ঊনবিংশ শতকের ইউরোপ, ওকে, চতুর্থ অধ্যায়, ওকে, এবং পঞ্চম অধ্যায় বিংশ শতকে ইউরোপ। তো তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম এই তিনটি অধ্যায় তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু পড়তে হবে, ওকে। এবার দেখো কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায়। তৃতীয় অধ্যায় থেকে তোমাদের টোটাল হচ্ছে 8টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে, যেগুলোর মান 1 নম্বর করে সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। তো তৃতীয় আর চতুর্থ অধ্যায় থেকে 3টি করে দেওয়া থাকবে এমসিকিউ প্রশ্ন আর পঞ্চম অধ্যায় থেকে থাকবে 2টি। এরপর তোমাদের থাকবে 1 নম্বর মানের এসএকিউ প্রশ্ন, ঠিক আছে, এগুলো হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে থাকবে 2টি, তারপর অধ্যায় চতুর্থ থেকে থাকবে 4টি এবং পঞ্চম অধ্যায় থেকে থাকবে 2টি। এরপর 2 নম্বর মানের প্রশ্ন তোমাদের লিখতে হবে 4টি, ঠিক আছে, 4 দোকানে 8 নম্বর, ওকে। প্রতিটি অধ্যায় থেকে সাধারণত 2টি করে দেওয়া থাকবে, 6টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে আর 4টির উত্তর করতে হবে 2 নম্বর মানের। আর এরপর 4 নম্বর মানে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, 2টির উত্তর লিখতে হবে, ঠিক আছে, প্রতিটা প্রশ্ন অধ্যায় থেকে 1টি করে দেওয়া থাকবে 3টি, 4 দোকানে 8 নম্বর। আর 8 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে 1টি, 3টি দেওয়া থাকবে, প্রতিটি অধ্যায় থেকে 1টি করে দেওয়া থাকবে, সেখান থেকে 3টির মধ্যে 1টির উত্তর লিখতে হবে। 40 নম্বরের প্রশ্ন তোমাদের এইভাবে দেওয়া থাকবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য, ওকে। তো চলো এখন আমরা একটি মডেল কোশ্চেন পেপার দেখে নিই এবং এর উত্তরগুলো দেখবো। তার আগে অবশ্যই চ্যানেল থেকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশান থেকে সিলেক্ট করবে। ভিডিওটি একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে এর পিডিএফ ফাইলগুলো নিতে পারো, ওকে। সেখানে তার জন্য অবশ্যই তোমাদের সহজ লেসন অ্যাপটিকে ফোন ইনস্টল করে রাখতে হবে, ঠিক আছে? তো চলো দেখো প্রথমে কী রয়েছে এখানে। 1 নম্বর দেখে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে, ঠিক আছে, 8 থেকে 8 নম্বর। তো নাম্বার কয় দেয় যে ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন ক্যাসালরি, মেটারনিক, ট্যাডিল্যান্ড, আর দেওয়া আছে হার্ডেনবার্গ। তো এখানে ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন, উত্তর হবে মেটারনিক। এরপর ইউরোপের শক্তি সমবায় গঠিত হয়, উত্তর হবে 1815 খ্রিস্টাব্দে। গোয়ার দেখে ইয়ং ইতালি নামে যুব সংঘ প্রতিষ্ঠা করেন কে, উত্তর হচ্ছে জোসেফ ম্যাথনি। নাম্বার ঘয়ে দেওয়া আছে মুক্তিদাতা জার বলা হয়, উত্তর হবে এখানে জার দ্বিতীয় আলেকজান্ডারকে বলা হয় মুক্তিদাতা জার। নেক্সট প্রশ্ন, উমর দাগে শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন, উত্তর হচ্ছে অগাস্তি ব্লাঙ্কি। এরপর হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ সূচনা হয়েছিল, উত্তর হবে 1914 খ্রিস্টাব্দে। ফের দাগে নানকিং সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, উত্তর হচ্ছে 1842 খ্রিস্টাব্দে। প্যারি কমিউন গড়ে উঠেছিল, উত্তর লিখবে 1871 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখো, নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো 2-1 দেওয়া আছে এক কথা উত্তর দাও, 1×3=3। কয়ের দেখা দেওয়া আছে কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেলপথ গড়ে ওঠে, তো 1853 খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেলপথ গড়ে ওঠে। এরপর ওয়েল্ড পলিটিক তত্ত্বের জনককে, তো ওয়েল্ড পলিটিক তত্ত্বের জনক হলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম। গয়ের দেখা কূটনীতির রাজপুত্র কাকে বলে, তো উত্তর লিখবে মেটারনিককে কূটনীতির রাজপুত্র বলা হয়। 2-2 নম্বর, ঠিক বা ভুল নির্ধারণ করো 1×3=3। ভিয়েনা সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন বিসমার্ক, এটা হবে ভুল। ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়, এটা হবে ঠিক। এরপর ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন দশম চার্লস, এটা হবে ভুল। নেক্সট হচ্ছে 2-3 নম্বর, বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো 1×2=2। এখানে বিবৃতি দেওয়া আছে ভিয়েনা সম্মেলনে শক্তি সাম্য নীতি গ্রহণ করা হয়, এখানে তিনটি বিবৃতি দেওয়া আছে, ঠিক আছে, তিনটি ব্যাখ্যা দেওয়া আছে। সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা 2-1 হবে, ভবিষ্যতে ফ্রান্সের শক্তি বৃদ্ধি প্রতিহত করার জন্য। এরপর হচ্ছে ক্ষয়ের দেখা, এখানে বিবৃতি রয়েছে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়, তো এখানে তিনটি ব্যাখ্যা দেওয়া আছে, সঠিক ব্যাখ্যাটি আমাদের হবে ব্যাখ্যা 2, ইংল্যান্ডের শিল্পের জন্য পর্যাপ্ত কাঁচামাল, প্রয়োজনীয় মূলধন, শ্রমিক প্রভৃতির প্রাচুর্য ছিল। নেক্সট হচ্ছে 3 নম্বর দেখে 2-3টি বাক্যে উত্তর লেখো, যে কোনো 4টি লিখতে হবে, ওকে। নাম্বার কয় দেওয়া আছে মেটারনিক ব্যবস্থা বলতে কী বোঝো, তোমরা উত্তর লিখছি প্রিন্স মেটারনিক ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলার বা প্রধানমন্ত্রী, ঠিক আছে, চ্যান্সেলার বা প্রধানমন্ত্রী। তিনি ছিলেন বিপ্লব বিরোধী ও ঘোরতর রক্ষণশীল, তিনি প্রাক ফরাসি বিপ্লব যুগের রাজনৈতিক অবস্থার পুনঃপরিবর্তন ও গণতান্ত্রিক ভাবধারার
গতি রোধ করার জন্য যে দমনমূলক নীতি গ্রহণ করেছিলেন তাকে মেটাডিক ব্যবস্থা বলা হয়। এরপর ক্ষয়ের দাগে রয়েছে জোল ভেরাইন কি, তোমরা উত্তর লিখছে 1819 খ্রিস্টাব্দে প্রাসিয়ার নেতৃত্বে জোল ভেরাইন নামক একটি শুল্ক সংঘ গড়ে প্রতিষ্ঠিত হয়। জোল ভেরাইন প্রতিষ্ঠিত হওয়ার আগে বিভিন্ন জার্মান রাজ্যগুলিতে ভিন্ন ভিন্ন আমদানি এবং রপ্তানি শুল্ক প্রচলিত ছিল, এর ফলে জার্মানিতে বাণিজ্যিক প্রতিকূলতা দেখা দিত। জোল ভেরাইন শুল্ক সংঘে যোগ দেওয়ার ফলে রাজ্যগুলি বাণিজ্যিকভাবে লাভবান হয়। এর পাশাপাশি জোল ভেরাইনের রাজনৈতিক গুরুত্বও ছিল অপরিসীম। এই সংঘে যোগদানের ফলে জার্মানির রাজ্যগুলির মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়, ফলে তাদের মধ্যে ঐক্য বৃদ্ধি পায়। ঠিক আছে, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কি, 1848 খ্রিস্টাব্দে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের সময় বিভিন্ন জার্মানির রাজ্য থেকে নির্বাচিত 586 জন প্রতিনিধিকে নিয়ে একটি সভা গঠন করা হয়। 18 মে 1848 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কফুর্ট শহরে এই সভার অধিবেশন বসে, তাই এটিকে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট নামে অভিহিত করা হয়। এরপর হচ্ছে ঘরের দাগে ঘেটো কি, তো ঘেটো বলতে বোঝায় শহরের একটি নির্দিষ্ট অংশে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা, বস্তি বা মহল্লা। ঠিক আছে, এলাকা, বস্তি বা মহল্লা, এগুলিতে সাধারণত একই ধর্ম, বর্ণ ও একই অর্থনৈতিক অবস্থাসম্পন্ন দরিদ্র মানুষ বসবাস করত। অবস্থাসম্পন্ন বা ধনী শহরবাসীরা ঘেটো বা প্রবাসীদের অবজ্ঞার দৃষ্টিতে দেখত। অনেক জায়গায় শহর থেকে ঘেটোগুলিকে পৃথক করার জন্য দেয়াল তৈরি করা হতো। নেক্সট, উঙ্গর দাগে ফ্যাক্টরি প্রথা কি, তো শিল্প বিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে বৃহৎ শিল্প কারখানা গড়ে ওঠে। এসব কলকারখানায় যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করে শিল্প উৎপাদনের গুণগত ও পরিমাণগত ব্যাপক উন্নতি ঘটানো সম্ভব হয়। বৃহৎ কারখানা ভিত্তিক এই ব্যবস্থা ফ্যাক্টরি প্রথা নামে পরিচিত। কাজের সন্ধানে দল বেঁধে লোকজন কারখানার ব্যবস্থায় যোগদান করতে থাকে। মালিকদের অনুমতি ছাড়া তারা শিল্পাঞ্চলের বাইরে বেরোতে পারত না। ফ্যাক্টরি প্রথাটি গড়ে উঠেছিল মালিক শ্রেণীর মুনাফার দিকে লক্ষ্য রেখে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাক্টরির প্রথা। এরপর গয়ের দাগে, আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে ত্রিশক্তি মৈত্রী কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, এটা অঙ্গ হবে। ঠিক আছে, অঙ্গ দেখা হবে 1882 খ্রিস্টাব্দে বিসমার্কের উদ্যোগে জার্মানি অস্ট্রিয়া ও ইটালির মধ্যে যে আত্মরক্ষামূলক ও অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় তা ত্রিশক্তি মৈত্রী নামে পরিচিত। এই চুক্তির শর্তানুসারে চুক্তিবদ্ধ রাষ্ট্রগুলি কোনো এক বা একাধিক রাষ্ট্র দ্বারা আক্রান্ত হলে অপর রাষ্ট্রগুলি তাকে সাহায্য করবে। ঠিক আছে, এটাই হচ্ছে ত্রিশক্তি মৈত্রী। এরপর 4 নম্বর দেখে 7-8টি বাক্য উত্তর দাও, যে কোনো দুটি লিখতে হবে, প্রশ্নের মান 4 নম্বর করে। কয়ের দেখে দেওয়া আছে ক্রিমিয়ার যুদ্ধের কারণ কী ছিল, কয়ের দেখে মেটালিক তন্ত্র বলতে কী বোঝ, টিকালেখ, ভাববাদী সমাজতন্ত্র, তো তিনটির মধ্যে দুটির উত্তর লিখতে হবে 4 নম্বর মানের। এরপর দেখো 8 নম্বর মানের প্রশ্নগুলো, 5 নম্বর দাগে 1516টি বাক্য উত্তর দেওয়া, যে কোনো একটি লিখতে হবে, প্রশ্নের মান 8 নম্বর। নাম্বার কয়ে দেওয়া আছে ভিয়েনা কংগ্রেসের উদ্দেশ্য কী ছিল, এই কংগ্রেসের গৃহীত নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো। কয়ের দেখে দেওয়া আছে শিল্প বিপ্লব বলতে কী বোঝো, প্রথম শিল্প বিপ্লব ইংল্যান্ডে হয় কেন। গয়ের দেখে অতৃপ্ত জাতীয়তাবাদ কীভাবে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার সূচনা করে আলোচনা করো। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট হিস্ট্রি সাবজেক্টের। আমরা এখানে সিলেবাস, মার্কস ডিভিশন এবং একটি মডেল কোশ্চেন পেপারের উত্তর আলোচনা করলাম 8 নম্বর এবং 4 নম্বর মানের প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশান থেকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে তোমরা প্রশ্ন এর পিডিএফ ফাইলগুলো নিতে পারো। তার জন্য সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে রাখবে। ঠিক আছে, আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।